জাওমিয়ের ব্র্যান্ড রেডমি ইন্ডিয়া ভারতের বাজারে প্রথম ল্যাপটপ সিরিজ লঞ্চ করেছে। রেডমি বুক সিরিজের আওতায় ভারতের দুটি ল্যাপটপ লঞ্চ করা হয়েছে, যার মধ্যে রয়েছে রেডমি বুক প্রো এবং রেডমি বুক ই লার্নিং এডিশন। রেডমি বুক সিরিজের ল্যাপটপে ইন্টেলের 11তম প্রজন্মের প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া রেডমি বুক সিরিজের ল্যাপটপের ডিজাইন বেশ স্লিম এবং এই ল্যাপটপগুলো বেশ হালকা। রেডমি বুক সিরিজের ই লার্নিং এডিশনে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার এবং লার্ন ফ্রম হোম ধারণা নিয়ে লঞ্চ করা হয়েছে। জাওমির এই ল্যাপটপে এমআই স্মার্ট শেয়ার অ্যাপ প্রি ইনস্টল পাওয়া যাবে, যার সাহায্যে আপনি ফাইল শেয়ার করতে পারবেন। রেডমি বুক প্রোয়ের দাম 49,999 টাকা। এই দামে 8 জিবি র্যাম সহ 512 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। এটি চারকোল গ্রে রঙে কেনা যাবে। পাশাপাশি রেডমি বুকে লার্নিং এডিশনের দাম 41,999 টাকা। এই দামে ল্যাপটপের 8 জিবি র্যাম সহ 256 জিবি স্টোরেজ কেনা যাবে। এছাড়া 8 জিবি র্যাম সহ 512 জিবি স্টোরেজ মডেলের দাম 44,999 টাকা রাখা হয়েছে। দুটি ল্যাপটপের বিক্রি ফ্লিপকার্ট এমআই স্টোর এবং এমআই এর অফলাইন স্টোর থেকে 6 আগস্ট থেকে কেনা যাচ্ছে। লঞ্চ অফারের আওতায় রেডমি বুক প্রো ল্যাপটপ 3,500 টাকা ছাড় দিয়ে কেনা যাচ্ছে, যদিও এর জন্য HDFC কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়া HDFC ব্যাংক কার্ডের সাথে রেডমি বুক ই লার্নিং এডিশন ল্যাপটপ 2,500 টাকা ছাড়ে কেনা যাবে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।